আমরা প্রতিবারের মতো একজন নতুন মুখ আজকেও নিয়ে এসেছি। সেই নতুন মুখটি হচ্ছে তরুণ প্রজন্মের একজন কণ্ঠশিল্পী, যাকে কেউ চেনে না, দ্য হিডেন ফেস, দ্য হিডেন ফেস অফ সেহলি। সো ওয়েলকাম টু আওয়ার স্টুডিও সেহলি সানায়া। কেমন আছো সেহলি? গল্প করব সেহলির ব্যক্তিগত জীবন নিয়ে, তার গানের চিন্তা চেতনা নিয়ে। আজকে আমরা সেহলির সাথে কিছু আড্ডা দিব। তো সেহলি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে তোমার কাছে, যে গান গাইতে তুমি কখন থেকে শুরু করেছো, মানে গান নিয়ে তোমার চিন্তা চেতনা কখন থেকে শুরু হয়েছে? আসলে গান নিয়ে আমার ছোটবেলা থেকে গানের প্রতি এমন একটা দুর্বলতা কাজ করতো যে মনে হতো আমি যেখানেই কোনো গান শুনতাম তখনই মনে হতো যে আমি মন থেকে মানে গানটা শুনি, গানটাকে আমি কপি করার চেষ্টা করি। আমি যখন ক্লাস থ্রিতে পড়ি, আমার মনে আছে এখনো, সেই থ্রি পড়াকালীন সময় আমার গানের প্রতি একটা ভালোবাসা জন্ম হয়ে গেছে এবং সবসময় আমি গানকে ক্যারি করতে চাইতাম, যে অলওয়েজ গান গান গানই আমার মানে ভালোবাসা একটা অন্যরকম। হ্যাঁ, দর্শক, তৃতীয় শ্রেণী থেকে সেহলি মানে গানকে নিজের সাথে মিশিয়ে নিয়েছে এবং এখনো পর্যন্ত গানকে ভালোবেসে যাচ্ছে। তো আমরা সেহলির কাছ থেকে আরো কিছু তথ্য জানবো গানের বিষয়ে। আচ্ছা, তো সেহলি কোন গানটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, এমন যে গানটা তুমি গুনগুন করে সবসময় গাও দর্শকের উদ্দেশ্যে, আজকে এই গানটা আমাদেরকে শোনাও? গান তো অনেক গানই মনে আসে, যখন যেটা মনে হয় তখন সেটাই গুনগুন করি যখন আমার অবসর টাইমে। আর এমনিতে এই মুহূর্তে একটা গান খুব মনে হচ্ছে, এটা হচ্ছে একটা হিন্দি গান, এটা গেয়েছেন লতা মঙ্গেশকারী, পরে এটা কভার করেছেন শ্রেয়া ঘোষাল। এই গানটা এই মুহূর্তে আমার মনে আসতেছে, আপকি নজরোনে সামনে। ওয়ান্ডারফুল। आपकी नजरों ने समझा प्यार के काबिल मुझे, दिल की ये धड़कन ठहर जा, मिल गई मंजिल मुझे, आपकी नजरों ने समझे जी हमें मंजूर है आपका ये फैसला, जी हमें मंजूर है आपका ये फैसला, कह रही है हर नजर बंदा परवर शुक्रिया, আমার এতটুকু মনে আসতেছে। চমৎকার হয়েছে দর্শক, আশা করি সবারই গানটি খুব ভালো লেগেছে। আসলে গান হচ্ছে আসলে মনের এমন একটা খোরা যা স্টেজে গেতে হবে এমন কিন্তু না। সেহলি হচ্ছে এমন একজন শিল্পী যে কোনো স্টেজে গান গায় না, কিন্তু তার মনের খোরাকের জন্য সবসময় গুনগুন করে গান গায়। তো গান নিয়ে তোমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা বা গান নিয়ে তুমি কি করতে চাচ্ছ? আমি বর্তমানে কিছুটা সময় প্রায় এক দু মাস হয়ে গেছে, মানে গানের প্রতি আমার এতটা ভালোবাসা বেড়ে গেছে এখন, বিশেষ করে আমাদের আমাদের সামনে আমাদের আমার কাছে পথিক নিউজ টিভি অফিস চ্যানেল, এখানে হওয়াতে হয়েছে কি আমি একটা সুবর্ণ সুযোগ পেয়েছি আমার গানটা প্রকাশ করার জন্য। কিন্তু এখন দেখা আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, ওখানে আমি কিছু গান ট্রাই করি। আচ্ছা, দর্শক তোমার ইউটিউব চ্যানেলটা সম্পর্কে জানতে চাইবে, যে তোমার ইউটিউব চ্যানেলটার নাম কি, যাতে করে দর্শকরা তোমার গানগুলো শোনার সুযোগ পায়? জি, আমি সবে মাত্র ইউটিউব চ্যানেল ওপেন করেছি, এখনো তেমন কোনো সাবস্ক্রাইবার নাই, লাইক কমেন্ট খুবই কম, তারপরে আমি ট্রাই করে যাব। এবং আজকে আমি বলবো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সেহলি সানায়া, আপনারা প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ইনশাআল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব আশা রাখি দর্শক প্লিজ প্লিজ সেহেলির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেহেলিকে উৎসাহ দান করুন যাতে করে সে আরো চমৎকার এবং অসাধারণ কিছু গান আমাদেরকে উপহার দিতে পারে আমার ইউটিউবে সব মিক্সড গান থাকবে বাংলা হিন্দি ফোক আধুনিক সব কিছু রাখার চেষ্টা করব আচ্ছা তো সুন্দর করে গান গাও দেখতেও মাশাআল্লাহ সুন্দর তো গান শুনে কি কেউ প্রেমে পড়েছিল বা এমন কোনো অভিজ্ঞতা মনে আছে যে গান শুনে মানে প্রথম কখন তুমি গান গিয়েছিলে আর এই গান শুনে কেউ খুব বেশি বিমোহিত হয়েছিল না আগে আমার গান কেউ শুনতে পায়নি আমার মা বাবা কখনো আমার গান শুনে নাই এখন হয়তো শুনে চমকে যায় যে তুমি গান গাইতে পারো আগে আসলে ওভাবে প্রকাশ করিনি কিন্তু বর্তমানে এখন বিয়ে হয়ে গেছে বিয়ের পরে যে গান এইভাবে প্রকাশ করছি তো অনেকে ফেসবুকে মেসেঞ্জারে আমাকে কমেন্ট করে ভালো লাগে আমার গান শুনে অনেকে অনেক ইমোশন হয়ে যায় ওখান থেকে উৎসাহটা মানে হ্যাঁ ওখান থেকে অনেকে আমাকে খুব ইয়ে করে উৎসাহিত করে যে গানটা চালিয়ে যাও আচ্ছা সেহেলি তুমি তো একজন গৃহিণী তো গৃহিণী হওয়ার পাশাপাশি তোমার মধ্যে অনেক স্বপ্ন লালন করছো তোমার কি এখন মনে হয় যে গৃহিণী যদি না হতে যদি সিঙ্গেল থাকতে তাহলে তোমার স্বপ্নগুলা তুমি আরো স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগ পেতে বা এখন কি মনে হয় যে গৃহিণী না হলেই ভালো হতো এখন পর্যন্ত সিঙ্গেল থাকলেই ভালো হতো না মাঝে মাঝে এটা মনে হয় যে বিয়ে যখন হয়ে গেছে হয়তো এই ফিলিংসটা বিয়ের পর পর আসছে যে আমি কিছু একটা করতে চাই কিছু একটা করা উচিত প্রত্যেকটা মেয়েরই যে যে দিকে প্রতিভা আছে আমি মনে করি ওটাকে প্রকাশ করা প্রত্যেকটা মেয়েরই উচিত তো বর্তমানে এইটা আমার খুব ইয়া হয় যে খারাপ লাগে যে হয়তো বিয়ে না হলে এটা করতে পারতাম ওইটা করতে পারতাম তারপরে আমি বলবো আমি অলওয়েজ হ্যাপি কারণ আমি আমার একটা ফ্যামিলিতে আছি যে যারা কিনা আমাকে সবসময় সব দিকে ইন্সপায়ার করে আজকের এই যে আমি এখানে বসে আছি আমার কোনো বাধা না আমার ফ্যামিলিতে আমার কেউ এরকম করছে না সো বলছে যে আগে যাও চেষ্টা করো এই আর কি গুড তাহলে ইউ আর লাকি ইনাফ টু হ্যাভ সাপোর্ট ফ্রম ইওর ফ্যামিলি হ্যাঁ আমার যথেষ্ট সাপোর্ট আছে আচ্ছা তারপর তুমি গানের পাশাপাশি আর কিছু কি করতে চাও আর কি করতে চাচ্ছ গানের পাশাপাশি আমার কোনো কিছু নিয়ে একটা বিজনেস স্টার্ট করার খুবই ইচ্ছা আকাঙ্ক্ষা আচ্ছা কি ধরনের বিজনেস যেখানে জনগণের কোনো সুবিধা যেমন আমি কোনো একটা ভালো রেস্টুরেন্ট যে কোনো এরকম উদ্যোক্তা হয়ে আমি কাজ করতে চাচ্ছি কিন্তু পাশে একজন পার্টনার চাচ্ছি তো একা একা আমার দ্বারা পসিবল না তো ওরকম যদি আমার সাথে কেউ সাপোর্ট হতো তো অবশ্যই ইনশাআল্লাহ নেক্সট টাইম শুরু করব ঠিক আছে তো দর্শক আমরা সেলির কাছ থেকে আরো কিছু মজার তথ্য জানব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো সেহেলি তুমি কি খেতে পছন্দ করো তুমি তো নিজেকে বেশ ভালো মেইনটেইন করে রেখেছো দর্শক জানতে চাইবে যে তোমার এই রূপের রহস্যটা কি বা তুমি কিভাবে নিজেকে মেইনটেইন করে রাখো একদমই না আমার কোনো রূপের তেমন কোনো সিক্রেট কোনো রহস্যই নেই খাওয়া দাওয়ার মুখে নিশ্চিত খুব রেস্ট্রিকশন আছে নাকি না একদমই না আমি যতটুকু শুনতে পেয়েছি যে তুমি চা কফি এগুলো কিছু খাও না রং কালো হয়ে যাবে না না রং কালো হবে সেটা না ওটার প্রতি আমার একটু অনীহা আছে বলতে মানে আমি অভ্যস্ত না ছোটবেলা থেকে আমি চাটা সব সময় অ্যাভয়েড করি কিন্তু মাঝে মাঝে আমি লিগার চা খাই পছন্দ এই আর কি আচ্ছা ঠিক আছে আসলে ন্যাচারালি ইউ আর বিউটিফুল আর লাভলি তো এতক্ষণ আমরা সেহেলির কাছ থেকে শুনছিলাম মজার মজার কিছু তথ্য এখন সেহেলি আমাদেরকে একটা দেশাত্মবোধক গান শোনাবে এবং সেই গানের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি করব সেহেলি তুমি আমাদেরকে একটা দেশাত্মবোধক গান শোনাও কারণ প্রায় সময় দেখা যায় তুমি এই গানগুলোকে খুব পছন্দ করো এবং বিভিন্ন জায়গাতে এই গানগুলো তুমি গেয়ে থাকো আচ্ছা আমি গুলাম ট্রাই করছি আমাদের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার বিশেষ ওনাকে নিয়ে বিশেষ একটা গান লেখা হয়েছে তো এই গানটা আমি গুলাম ট্রাই করবো যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না
তবে বিশ্বপে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্বপে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা গানটি আমারও খুব ভীষণ ভীষণ ভালো লাগে আর যার জন্য তোমার কাছ থেকে আমি গানটা মোটামুটি আমরা জানি আপনিও খুব ভালো গান গাইতে পারেন মূল্যবান সময়গুলো আমি মনে করি যে পথিক নিউজ আমি যখন বসে দু একটা কথা বলি সেই সময়গুলো আমার কাছে মনে হয় যে আমার সারাদিনের মধ্যে সবচেয়ে মূল্যবান সময় অনেক অনেক ধন্যবাদ দর্শক আমাদের এই নতুনের সন্ধানে অনুষ্ঠানটিতে আমরা সবসময় নতুনদেরকেই প্রায়োরিটি দিই যাদের মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে কিন্তু সেই প্রতিভা প্রকাশ করার কোনো প্ল্যাটফর্ম হয়ে উঠছে না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেই প্রতিভাটিকে উন্মোচিত করতে যথাসম্ভব চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ